ও কড়া করে করলাম ভালো করেছো ভিতরে তিত কুটে চাই পছন্দ চিনি কম দিয়েছো তো একদম চিনি কম वेलकम बैक टू माय चैनल वेलकम बैक टू अ न्यू ब्लॉग आशा करी सबाई खूब ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো তো সকালে ঘুম থেকে উঠে থেকে এখন আমাদের বাড়ির প্রত্যেকদিনের রুটিন হচ্ছে মানে ব্যাগগুলোকে সব খালি করা ফার্স্টেই মা রান্নাঘর থেকে আমাকে বলে যে ব্যাগের মধ্যে থেকে আর কি কি আছে সেগুলোকে সব বের করে দে তো ফাইনালি আজকে পুরো ব্যাগ খালি হয়ে গেছে মানে যা যা জামা কাপড় ছিল সেগুলো সব বের করা হয়ে গেছে আজকে মা জামা কাপড়গুলো কাচবে তো তাহলে ব্যাগগুলো একদম ফাঁকা তিনটে ব্যাগ হয়েছিল টোটাল জামা কাপড়ের আর গোপালদেরগুলো রয়েছে গোপালদেরগুলো তো ছোট ছোট জামা ওগুলো যখন খুশি তখন একটুখানি ধুয়ে মেলে দিলেই শুকিয়ে যাবে আমাদেরগুলো তাই যদিও আমরা যে ড্রেসগুলো নিয়ে গেছিলাম মানে বিশেষ করে আমি যে ড্রেসগুলো নিয়েছিলাম সেগুলো তো ভীষণ হালকা সব ওয়ান পিসে নিয়ে গেছিলাম আমি তার সাথে টপ নিয়ে গেছিলাম থ্রি কোয়ার্টার প্যান্ট তো এগুলো মানে একবার করে জাস্ট পরা তারপরে মানে একবার করেও মানে কি বলতো জাস্ট মনে হয় দু ঘন্টা আড়াই ঘন্টার জন্য ড্রেসগুলো পরেছি যেহেতু গরমকাল আর তারপরে ঘুরতে ঘুরে এসে তো সব জামা কাপড়গুলো না কেচে আলমারিতে তোলা যাবে না সেগুলো সবই কাচতে হচ্ছে আর আমার ওয়ান পিসগুলো মানে কেচে মেলে দেওয়ার সাথে সাথেই সব শুকিয়ে যাচ্ছে মাও সেরকম শাড়ি টাড়ি কিছু নিয়ে যায়নি সমস্ত কিছুই মা চুড়িদার কুর্তি এগুলো নিয়ে গেছিল দুটো শাড়ি জাস্ট নিয়ে গেছিল মা একটা শাড়ি পরেছে আর একটা শাড়ি পরাই হয়নি কারণ ওইটা মা কুর্তি মাসি পরবে বলে নিয়ে গেছিল মানে কুর্তিমাসি যেহেতু কোনো শাড়ি নিচ্ছিল না সেজন্য মা কুর্তিমাসির জন্য একটা এক্সট্রা শাড়ি নিয়ে গেছিল কিন্তু কুর্তিমাসিও আর পরতে পারেনি আমাদের সবারই দু তিনটে করে সেট জামা কাপড় এক্সট্রা ছিল মানে কুর্তিমাসিও যা যা নিয়ে গেছে সেখান থেকেও দু তিনটে পরা হয়নি মাসি পরতে পারেনি মামুন তাই আমিও প্রায় তিনটে সেট আর কি এক্সট্রা নিয়ে গেছিলাম একটু বেশি জামা নিয়ে চলে গেছিলাম মনে হচ্ছে তো সেইগুলো পরা হয়নি কিছু কিন্তু কাছাকুচি তো করতে হবে সমস্ত কিছু তো ব্যাগগুলো সব খালি হয়ে গেছে ওদিকে তার মধ্যে ব্রেকফাস্টও কমপ্লিট আর এদিকে রয়েছে সমস্ত জামা কাপড়গুলো এই জামা কাপড়গুলো মনে হয় একটা ব্যাগের মধ্যেই ছিল বাকি সবগুলো রয়েছে কারণ মোটামুটি প্রায় ব্যাগ খালি হয়ে গেছে আর মাত্র কয়েকটা রয়েছে তো মাকে তো আমি যতই বলেছি যে মা অল্প অল্প করে কাচো মা একবারে অনেকগুলো করে করে কালকে তো প্রচুর জামা কাপড় কেচেছে আর আজকে জাস্ট এগুলো বাকি ছিল তো এগুলো রেখেছে এখানে এগুলোকে সব ভেজাতে হবে আজকে মনে হচ্ছে ম্যাক্সিমাম সব আমার জামাই থাকবে তার সাথে রয়েছে হচ্ছে বাবার এই শার্টটা এই ব্লু কালারের শার্টটা এই শার্টটা বাবা পরে গেছিলো আর তার সাথে মার এই কাপ্তানটা এই কাপ্তানটা মা মনে হয় কয়েক ঘন্টার জন্য পরেছিল কিন্তু কাচতে তো হবেই এখানে রয়েছে একটা মার কুর্তি এই ড্রেসটা আমি পরে গেছিলাম ওয়ান পিসটা এটা কিন্তু যাওয়ার পরেই মা ওখানে কেচে দিয়েছিল তো ওখানে তো আর অত ভালোভাবে কাচাকুচি হয়নি এই ড্রেসটা একদিন পরেছিলাম আমি এত ড্রেস পরেছিলাম হ্যাঁ এটা পরেছিলাম এইটাও পরেছিলাম আমি ম্যাক্সিমাম ওয়ান পিসই নিয়ে গেছিলাম আজকে ম্যাক্সিমাম সব আমার জামাকাপড়ই রয়েছে এই রেড কালারের টপটা এইটা তার সাথে এই হোয়াইট কালারের জ্যাকেটটা এটাই শুধু আমার একটুখানি লাগতো এগুলো এখন আমার না হলেও হতো আর তার সাথে এই বেড কভারটা ব্যাস এগুলো কাচাকুচি হয়ে গেলে পরে মোটামুটি সমস্ত কিছুই কমপ্লিট কি রান্না হবে আজকে সিঙ্গাটা আসছে আজকে তো গ্রেট হ্যাঁ আজকে সোমবার এই মাসে আম দিয়ে টক ডাল আর তো কি বলে না নিম পাতা সিদ্ধ এঁচো এঁচো এঁচোরে তার পটল ভাজা দেখি বা ঢেঁড়স ভাজা একটা কিছু ভাজা করে ঠিক আছে এখন আমি একটু পরে যাবো হচ্ছে স্নান করতে ভীষণ গরম পড়ে গেছে এখানে আমরা যখন দীঘা যাচ্ছিলাম তার আগে মানে আমাদের ভোরবেলা যেদিনকে ট্রেন ছিল তার আগের দিন ভোরবেলাও এত বৃষ্টি হচ্ছিল আমরা মানে রীতিমতো তখন ভাবছিলাম যে এরকম যদি কালকে ভোরবেলা বৃষ্টি হয় তাহলে তো আমাদের বেরোতে খুব প্রবলেম হবে তো যাই হোক এসে দেখছি যে ওয়েদারটা পুরো একদম চেঞ্জ হয়ে গেছে মানে এত গরম হঠাৎ করে পড়ে গেছে তারপরে সামনেই তো যেহেতু পয়লা বৈশাখ আসছে আর সন্ধেবেলা করে যে মানে একটু হাওয়া নেই কালকেও ঠিক তাই ছিল একটা সেই গুমোট টাইপের ওয়েদার ভীষণ গরম এখন যদি আমি ফ্যান অফ করে কথা বলছি কারণ ফ্যানের আওয়াজে তোমাদের আমার কথা শুনতে অসুবিধা হবে তো আজকে এদিকে ব্যালকনিতে সমস্ত কিছু আমার জামা কাপড় এই একটা দুটো তিনটে চারটে পাঁচটা ওই দুপাশের ওগুলো জ্যাকেট আর ওই পাশেরটা মার একটা কুর্তি তো ব্যাস এগুলো হয়েছে সব কমপ্লিট জল পড়ছে প্রচুর জল পড়ছে এগুলো থেকেও দেখো আমার এই টপটা থেকেও দেখো এখানে জল পড়ছে ফোনে কি দেবো এমনি সময় তো অন্যান্য দিন তো যেদিনকে নিরামিষ থাকে না সেদিনকে পেঁয়াজ পেঁয়াজ দিতে পারি রসুন তো কিন্তু আজকে ভেজ আমি পাঁচ ফোড়ন দিই না তেজপাতা তেজপাতা সোমবার দিয়েছি আর আদা দিয়ে টমেটো আর আদা দিয়ে টমেটো আর কাঁচা লঙ্কা এই দিয়ে কষাচ্ছি আর জল দিয়ে লাস্টে ঘি আর গরম মশলা কালকে থেকে ফ্রিজে রয়েছে না ঠান্ডা হয়ে আছে ঠান্ডা ঠান্ডাই খা ভালো লাগবে ওপর দিয়ে একটু বিট লবণ দিবি না
আজকে কি রান্না হয়েছে মা তো বলেই দিয়েছে, তো একবার দেখে নি। আজকে আমাদের যেহেতু নিরামিষ, কারণ আজকে লাস্ট সোমবার, চৈত্র মাসের সোমবারগুলোতে আমরা নিরামিষ খাই। তো এখানে হচ্ছে ডাল, ফার্স্টে কথা ছিল আম দিয়ে ডাল করবে মা, তো তারপরে ঠিক হলো যে না, বন্ধুরাজ লেবু রয়েছে, এমনি ডাল খাবো। তো নিরামিষ ডাল, আর তার সাথে দেখে হচ্ছে আমের চাটনি, আর এদিকে রয়েছে এঁচোড় দিয়ে আলু দিয়ে তরকারি। এখন এতটাই রোদের তাপ আর গরম পড়ে গেছে যে আমার সমস্ত জামাগুলো তো মেলার সাথে সাথে একেবারে শুকিয়ে গেছে। তো তারপরে মা এই বেড কভারটাও মেলে দিয়েছিল, এটা মেলার মনে হয় 10 মিনিটের মধ্যে শুকিয়ে গেছে। তো এটাকেও নিয়ে নিই, মা একটু দেরি করেই মেলেছিল যাতে এখানে রোদটা বেশ ভালোভাবে গার্ড হয়ে যায়, একটু কম আসে, কিন্তু এটা শুকিয়ে গেছে। দীঘাতে আমরা যেই সমস্ত জামাকাপড় নিয়ে গেছিলাম সব কিছু একদম মানে পুরো ব্যাগ মা ফাঁকা করে ফেলেছে, যেহেতু আমার এই জামাগুলো তো ভীষণ হালকা হালকা, মানে কেচে মেলে দেওয়ার সাথে সাথে এগুলো সব শুকিয়ে গেছে, মানে 1 ঘন্টাও লাগেনি শুকাতে। আর তারপরে বাইরে তখন ভীষণ রোদের তাপ, তো এগুলোকে গুছিয়ে ফেললেই ব্যাস সব হয়ে যায়, এখন শুধু খালি ব্যাগগুলো রয়েছে। গুড ইভিনিং এভরিওয়ান, তো সন্ধ্যাবেলায় জাস্ট আমার ব্লগ এডিটিংয়ের কাজ একটুখানি বাকি ছিল, সেটাকে কমপ্লিট করে ভিডিও আপলোড করলাম। তারপরে এখন রেডি হচ্ছি, কারণ পয়লা বৈশাখ সামনেই, তো আমাদের চৈত্র সেলের মার্কেটটা প্রত্যেক দিন কীরকম জমজমার সেটা দেখতে যেতে ভীষণ ভালো লাগে। এমনিতেই সন্ধ্যের টাইমটে আমি আর মা একটু বেরোই প্রতিদিনই, সেটা তোমরা জানো। তো এখন যেহেতু আবার পয়লা বৈশাখ আসছে, মানে ফিডার রোডে পুরো মানে এত ভিড় সন্ধ্যাবেলার দিকে, শনি রবিবার তো পা রাখার জায়গা ছিল না, তো এই কটা দিন এরকমই ভিড় হবে। সামনে নীল ষষ্ঠী আসছে, পয়লা বৈশাখ, তো ভাবলাম যে এবার আলমারিটা খুলে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম চুপচাপ করে, এত গরম লাগছে, ভাবছে যে কী ড্রেস পরে বেরোনো যায়। মা ঘরে রেডি হচ্ছে, সন্ধ্যা পুজো দেওয়া হয়ে গেছে, মা রেডি হবে, জাস্ট মাসি ফোন করেছে, মানে রেডি হচ্ছিল, মাসি ফোন করেছে, তো মাসির সাথে মা কথা বলছে, আমি এই জামাটা বের করে নিলাম, এখন জাস্ট জামাটা পরবো, তারপরে আমি আমার দুজন মিলে বেরোবো। তারপরে বাড়িতে এসে তোমাদের সাথে প্রচুর গিফট শেয়ার করার আছে, দীঘা থেকে যেই সমস্ত জিনিসগুলো কিনে এনেছি সেগুলোও তো তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি, তো ওগুলো সব ব্যাগের মধ্যে করে ওরকমভাবেই রয়েছে, তো সেগুলোকে ঘুরে এসে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই জামাটা বের করলাম, অনেকদিন পরে এই ড্রেসটা বের করলাম, এটা এত পাতলা, মানে একদম হালকা গরমে পরার জন্য এই ড্রেসগুলোই আমার সবচেয়ে বেশি মানে অ্যাপ্রোপ্রিয়েট বলে মনে হয়। এছাড়া বাড়িতে তো সারাদিন দেখো আমি এই টপ পরেই থাকি, তো সেই জন্য এই জামাটা পরে নিই। যদিও জামাটা না মানে কেচে একদম আলমারিতে রাখা ছিল, তো খুব বেশি কুচকে রয়েছে, তাই পরে নিই, কিছু হবে না। আমি আর মাঝে বেরিয়েছিলাম এই মাত্র, জাস্ট বাড়িতে আসলাম, 5 মিনিট হয়েছে, একটুখানি ফ্যানের তলায় বসে হাওয়া খাচ্ছিলাম আর ঠান্ডা জল খেলাম, ভীষণ গরম লাগছে, তবে এখন ফ্যানটা অফ করে নিয়েছি, তার কারণ এখন আমি তোমাদেরকে দেখাবো যে দীঘা থেকে আমরা যে টুকটাক শপিংগুলো করেছি সেগুলো তো তোমাদের কিছু দেখানোই হয়নি, তো সেগুলো ভাবলাম চটপট করে তোমাদের সাথে শেয়ার করি। আর তার থেকে বড় কথা হচ্ছে এগুলোকে ঠিকঠাক করে গুছিয়েও রাখিনি আমি কিচ্ছু, মানে যেরকমভাবে ব্যাগে করে নিয়ে এসেছি সেইগুলো সেরকমভাবেই সব ছিল, এসে যেহেতু শরীর টরীরও একদম ভালো ছিল না, তো তার মাঝে তোমাদের সাথে শেয়ারও করা হয়নি, তো এগুলোকে দেখাই। এখনও ড্রেসও চেঞ্জ করিনি দেখো, আর ফ্যানটা অফ করে দিয়েছি, তার কারণ এই ঘরে ফ্যানের আওয়াজটা এত বেশি হয় যে তোমাদের আমার কথা শুনতে অসুবিধা হতো, ভীষণভাবে ঘেমে যাচ্ছি দেখতেই পাচ্ছ, এত গরম পড়েছে। তো যাই হোক, তোমাদের সাথে এখন তোমাদেরকে জিনিসগুলো দেখিয়ে দিই যে কী কী কেনাকাটা করেছি। খুবই অল্প জিনিস কেনাকাটা করেছি, তার কারণ হচ্ছে আমরা যখন দীঘাতে গেছি আমরা 3 জন, তো 3 জনের সাথে যাওয়ার সময় ছিল 6টা ব্যাগ, এক একজনের 2টো করে ব্যাগ ছিল, তারপর গোপালরা তো ছিলই, আর কুট্টিবাসীদের সাথে মানে মামনরাও 3 জন, মামনদের সাথেও ছিল 6টা ব্যাগ, তো টোটাল ছিল 12টা ব্যাগ। ফেরার সময় সেই 12টা ব্যাগ বেড়ে অনেকগুলো হয়ে গেছিলো, তার কারণ হচ্ছে তোমার এই টুকটাক এই সমস্ত জিনিস কেনাকাটা করে, মানে যেইটুকু কিনেছে সেইগুলো কিনেই আমাদের এত ব্যাগপত্র হয়ে গেছে, তো আরও যদি বেশি কিছু কিনতাম জানি না আমরা কীভাবে আনতাম। এর পরের বার আমরা যখনই কোথাও ঘুরতে যাবো, আমাদের ভীষণ একটা ভুল হয়ে গেছে, আমরা ট্রলি ব্যাগ নিয়ে যাবো, মানে আমরা যাওয়ার পরে ভীষণভাবে আফসোস করছিলাম যে কেন আমরা ট্রলি ব্যাগ নিয়ে আসলাম না, বুঝতে পারিনি, আর ট্রলি ব্যাগটা নিয়ে যাওয়াই উচিত ছিল, তাহলে অনেকটা বেশি সুবিধা হতো। ওকে, তো ফার্স্টে দেখাই হচ্ছে আমার মামা তো ভাই বোনদের জন্য কী কী কেনা হয়েছে। এই ধরনের 3টে পেন্সিল বক্স, 1টা, 2টো আর 3টে, ঠিক আছে, আমার 2 ভাইয়ের 2টো আর আমার বোনের জন্য 1টা, তো 3টে আমরাই এগুলো সব নিয়ে চলে এসেছি, এগুলোকে দিতে আবার যাবো মামা বাড়িতে। তো কুট্টিমাসিদের কাছেও প্রচুর ব্যাগ হয়ে গেছে, তো মাসিরা বললো যে তোরাই নিয়ে যা বাড়িতে, আমরা তো আবার যাবোই মামা বাড়িতে, তো সেদিনকে হয়তো কুট্টিমাসিরাও আসবে, জানি না এখন এগুলো কবে দিতে যাবো, ওদের যেহেতু সবাই আর কি এক্সাম চলছে আমার ভাই বোনেদের, তো সে কারণে এখন আমরা মামা বাড়িতে যাচ্ছিও না, আর তারপরে এসেই তো আমাদের শরীর টরীর খারাপ হয়ে গেলো, সে কারণে আর যাওয়াও হয়নি। তো এরকম একটা অরেঞ্জ কালারের দেখো এই জায়গাটায় কোল লাগানো, এই যে খুব সুন্দর দেখতে পেন্সিল বক্সগুলো, এটা খোলে ঠিক এরকমভাবে, এই যে ভীষণ সুন্দর দেখতে এরকম, ঠিক এইরকমই ডিজাইনের নানা রকমের জুয়েলারি বক্স ছিল, তারপরে তোমার এরকম দারুণ দারুণ সব জিনিস ছিল, হার্ট শেপের জুয়েলারি বক্স ছিল, আমি ভেবেছিলাম নেবো, তারপর কানের দুল রাখার বক্স ছিল এরকম ছোটো ছোটো স্কোয়ার শেপের, নেইনি লাস্ট পর্যন্ত, কারণ ওই যে মানে বললাম এমনিতেই এত ব্যাগ হয়ে গেছে, তারপরে ভাবলাম যে হার্ট তো আমি পরিই না, হার কানের তাহলে শুধু শুধু নিয়ে কি করব, জুয়েলারি বক্স আমার এমনিতেই রয়েছে, সে কারণে নিলাম না। তো এই ধরনের 3টে পেন্সিল বক্স হচ্ছে আমার
মামা তো ভাই বোনদের জন্য। আর তার সাথে নেওয়া হয়েছে আমার তিয়াশার আর মামনের, আমাদের ছোটবেলা থেকেই একটা রয়েছে জিনিস রয়েছে যে আমরা যখনই যা জিনিস কিনি তিনজনের জন্য এক রকমের জিনিস কিনি, ঠিক আছে? তো এই ধরনের ব্যাগ, এই ব্যাগগুলো যখন কিনছিলাম তখন তোমরা দেখেছো এইরকম ব্যাগ, এটা এরকম হ্যান্ড পার্স হিসাবেও নেওয়া যাবে আর এছাড়া এরকম ভাবেও নেওয়া যাবে, ঠিক আছে? হয়তো দেখতে পাচ্ছ না, তো এইরকম ব্যাগ নিয়েছি এই একটা, এই একটা দুটো, আরেকটা নিয়েছিল হচ্ছে মামুন, মানে তিনটে কিনেছিলাম টোটাল, আমার একটা, তিয়াশার একটা, মামুনের একটা। মামুন মামুনেরটা বাড়িতে নিয়ে চলে গেছে, এখন আমার একটা, আরেকটা হচ্ছে তিয়াশার। তো এই দুটো এক ডিজাইন, মানে সেম ডিজাইন সেম কালার। এই ডিজাইনটা অন্য অনেক কিছু ছিল, কিন্তু ওই যে আমরা তিনজন একসাথে যখন যেহেতু ব্যাগটা নেব তো সেই জন্য একই রকম ডিজাইনের তিনটে নেওয়া হয়েছে। আর তার সাথে যেটা আরেকটা জিনিস সেই ব্যাগটার মধ্যেই রয়েছে, এরকমভাবেই এনেছিলাম, মানে যেরকমভাবে যেটা এনেছিলাম সেটা ঠিক সেরকমভাবেই রয়েছে। মা আর পুটিমাসি ওখান থেকে শাখা নিয়েছে দীঘা থেকে, তো এই শাখাটা মা পয়লা বৈশাখের দিন পরবে। এই যে এটা হচ্ছে শাখাটা, খুব সুন্দর। মা একটা নিয়েছে আর কুটিমাসি, মানে একজোড়া আর কি, মা একজোড়া নিয়েছে, কুটিমাসি একজোড়া নিয়েছে। তো এটা হচ্ছে মার শাখা, এটা আমার পয়লা বৈশাখের দিন পরবে, বললো যে নতুন বছর সেই কারণে, আর দীঘা থেকে হতে গেছে সেই কারণেই দীঘা থেকে শাখা নিয়েছে। এই হচ্ছে দীঘা থেকে মোটামুটি শপিং। আর তার সাথে যেগুলো নেওয়া হয়েছিল ওই দীঘাতে খাজা ছিল তোমার, চিনির খাজা, গুড়ের খাজা এরকম ছিল, তো চিনির খাজা নেওয়া হয়েছিল, সেই খাজাগুলো রয়েছে সব। তারপরে আরও মিষ্টি, মানে আর যা যা নেওয়া হয়েছিল সব খাবার দাবারের জিনিস, তো সেগুলো তো আর দেখালাম না। আর দীঘা মানে তো ঝিনুকের জিনিস, সেটা তো দারুণ সুন্দর সত্যি, মানে এত দারুণ দারুণ ঝিনুকের ওপরে সব আইটেমগুলো, তো আমরা তার মধ্যে নিয়েছি, কারণ এর আগে না আমাদের শোকেস ভর্তি রয়েছে, আমার মনে হয় সবার বাড়ির শোকেসেই দেখবে থাকে ওই ঝিনুকের যে পেনদানিগুলো হয়, তো সেগুলো অনেক রয়েছে। চাবির রিং রয়েছে ঝিনুকের ওপর, নামের ফার্স্ট লেটার দিয়ে সেই চাবির রিংগুলো যে পাওয়া যায় সেগুলো এখনও হয়, তো সেগুলো আর নেইনি আলাদা করে। তো নেওয়া হয়েছে এই ধরনের ধূপদানি, এগুলো এর আগে আমাদের বাড়িতে ছিল না, তো এরকম একটা ধূপদানি পুরোটাই ঝিনুকের ওপর আর মাঝে একটা শঙ্খ, সুন্দর না দেখতে? এরকম একটা, তিনটে তিন রকম ডিজাইন, এইরকম একটা আর এই একটা, তো এই ধরনের তিনটে ঝিনুকের ধূপদানি। এইবারে বলি আমার বাবার বন্ধুরা আর কি, মানে দুই জেঠুরা মিলে কাশ্মীর ঘুরতে গেছিল, তো কাশ্মীর থেকে বাবাকে দারুণ সুন্দর একটা সোয়েটার এনে দিয়েছে। সেই সোয়েটারটা গিফট যখন দেখাচ্ছি একেবারে সব গিফট দেখিয়ে দিই, এটা হচ্ছে আমাদের গিফট, মানে এই সোয়েটারটা হচ্ছে বাবার, এত সুন্দর ফিটিংস হয়েছে বাবার, বাবা যখন এটা পরেছিল এই গরমেও বাবা এই সোয়েটারটা পরেছিল, মানে আমি এখন যে দেখাচ্ছি না আমার এটা দেখেই এখন গরম লাগছে। তো যাই হোক, এই সোয়েটারটা যখন বাবা পরেছিল মনে হচ্ছিল যে বাবার জন্যই পুরো বানানো, এত দারুণ ফিটিংস হয়েছে, মানে যেটু আন্দাজ করেই এনেছে কিন্তু খুব সুন্দর হয়েছে, আর কালার কম্বিনেশনটাও আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে, আমার মার দুজনেরই বাবারও খুব ভালো লেগেছে। তো এটা হচ্ছে বাবাকে এনে দিয়েছে এই সোয়েটারটা কাশ্মীর থেকে, আর তার সাথে আমাকেও একটা সোয়েটার দিয়েছে এই কালারের, মানে আমাকে যেটু পছন্দ করে এই কালারটাই দিয়েছিল, এরকম একটা গ্রে কালারের। আমি গরমকালে তোমাদেরকে সোয়েটার দেখাচ্ছি, তো এইটা কাশ্মীর থেকেই আনা, এরকম সুন্দর ডিজাইন করা, এটাও আমার খুব সুন্দর ফিটিংস হয়েছে, আর আগামী বছর শীতকালে অবশ্যই পরবো। তো এই সোয়েটারটা আমারও ফিটিংস হয়েছে, মারও খুব সুন্দরভাবে ফিটিংস হয়েছে, মাও এটা পরে দেখেছিল, এই গরমে আমরা এই সোয়েটারগুলো পরেও ট্রায়াল দিয়েছিলাম। তো এটা, আর যেটু যখন আমাকে এটা দিয়েছিল বলেছিল যে এটার আরেকটা কালার আছে, তোর যদি এটা না পছন্দ হয় তাহলে অটোমেটিক করে তুই ওইটা তাহলে নিয়ে নিস, আমি বললাম যে না আমার এই কালারটা ভীষণ পছন্দ হয়েছে আমি এটাই নেবো। আর তার সাথে হচ্ছে জেঠুরা বৈষ্ণোদেবীর মন্দিরে পুজো দিতে গেছিল, তো সেখান থেকে প্রসাদ নিয়ে এসছে, আর রয়েছে এই যে এই ধরনের হার, তিনজনের তিনটে, আমার একটা, মার একটা আর বাবার একটা। আর তার সাথে যেটা জিনিস সেটা হচ্ছে আমার বার্থডে গিফট, এতক্ষণ হচ্ছে দেখালাম কাশ্মীর থেকে জেঠুরা যে গিফটগুলো এনে দিয়েছে আর আমরাও দীঘা থেকে যেগুলো কেনাকাটা করেছি, তার সাথে বার্থডে গিফট এই জন্যই বলছি কারণ আমার বার্থডে ছিল হচ্ছে 1st ডিসেম্বর, তো তখনই জেঠু বলেছিল যে আমি তোকে একটা বার্থডেতে এরকম ধরনের পলা আংটি দেবো, কিন্তু এতদিন এই পলা আংটিটা আর কি আমার ঠিক আঙুলের মাপের পাওয়া যাচ্ছিল না, তো অ্যাটলাস সেটা পাওয়া গেছে, জেঠু দিয়েছে আমাকে সবসময় এটা পরে থাকতে বলেছে, দেখতে পাচ্ছ সুন্দর হয়েছে না ডিজাইনটা, আমার মাও সবসময় এটা পরে থাকে, আমার মাকে বাবা আগের বছর অ্যানিভার্সারিতে গিফট করেছিল। তো এটা হচ্ছে আমার বার্থডে গিফট, মানে কাশ্মীরের গিফট, দীঘার গিফট, তার সাথে আমার জন্মদিনের গিফট, সব কিছু আজকে এক। আরও একটা জিনিস কাশ্মীর থেকেই দিয়েছে, সেটা হচ্ছে এই ধরনের একটা ড্রাই ফ্রুটস, এটা দেখে আমি ফার্স্টে বুঝতেই পারছিলাম না যে কি, মাও বুঝতে পারেনি, মানে প্যাকেটের মধ্যে ছিল, এই দেখো এরকম একটা ড্রাই ফ্রুটস, এত সুন্দর দেখতে সত্যি, দেখো প্রথমে দেখেই কিন্তু হঠাৎ করে বোঝা যাচ্ছে না, এর মধ্যে অনেক কিছু রয়েছে, কাজু, কিশমিশ, নারকেল, এরকম দারুণ দেখতে একটা ড্রাই ফ্রুটস, তো এটাও কাশ্মীর থেকে আনা।
তাহলে চলো, ভিডিওটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে, এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকের মতো টাটা, গুড নাইট, দেখা হচ্ছে আবার নেক্সট।